নমস্কার বন্ধুরা আমি মৌমিতা স্বাগত জানাচ্ছি আজকের খবর ইউটিউব চ্যানেলে বিশ্বে কোভিড আতঙ্কের পর এবার উদ্বেগ বাড়ছে মানকি পক্সের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর তরফে জানিয়ে দেওয়া হয় যে ক্রমবর্ধমান সংক্রমণের এই পরিস্থিতিতে ভারত সবভাবে প্রস্তুত মানকি পক্সের সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এবার আর্জেন্টিনায় দুজনের শরীরে মিলল সংক্রমণ মূলত ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলিতে মানকি পক্স ছড়িয়ে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত দুশোটি সংক্রমণের ঘটনা সামনে এসেছে সেগুলি এমন দেশে পাওয়া গিয়েছে যেখানে সাধারণত মানকি পক্সের সংক্রমণের দেখা পাওয়া যায় না এই পরিস্থিতিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর তরফে জানিয়ে দেওয়া হয় যে ক্রমবর্ধমান সংক্রমণের এই পরিস্থিতিতে ভারত সবভাবে প্রস্তুত আইসিএমআর আধিকারিক জানিয়েছেন যে ভারতে এখনও পর্যন্ত মানকিপক্সের থাবা পড়েনি আইসিএমআর তরফে সংবাদ সংস্থা এনএনআই জানানো হয় ভারত সংক্রমণের জন্য প্রস্তুত কারণ এটি ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে ভারতে এখনও কোনো খবর পাওয়া যায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড নাইন্টিন টেকনিক্যাল হেড মারিয়া ভন কেরখোভ জানিয়েছেন আরও বেশি নজরদারি শুরু করলে আরও বেশি মানকিপক্স সংক্রমণের ঘটনা সামনে আসবে যদিও এই সংক্রমণ ঠেকানো সম্ভব বলেই মন্তব্য করেছেন তিনি দেশগুলিকে আরও বেশি করে নজরদারি করার বার্তা দিয়েছেন তিনি বিশেষজ্ঞরা জানিয়েছেন মানকি পক্সে আক্রান্ত পশুদের কামড় থেকে সংক্রমণ ছড়াতে পারে এছাড়াও আক্রান্ত পশুদের রক্ত লোম রক্তরস থেকেও ছড়াতে পারে এমন কি আক্রান্ত পশুর মাংস সঠিক পদ্ধতি মেনে রান্না না করে খেলেও মানকি পক্সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তারা আরও জানাচ্ছেন সংক্রমিত ব্যক্তির পোশাক বিছানা তোয়ালে থেকে অন্য ব্যক্তির মধ্যে মানকি পক্স ছড়াতে পারে এর মধ্যেই দেশে দেখা দিয়েছে টমেটো ফ্লু কেরলের কোল্লাম জেলায় ইতিমধ্যেই এই জ্বরে অন্তত আশি শিশু আক্রান্ত জানা গিয়েছে এটি মূলত শিশু দেহেই হচ্ছে আক্রান্ত শিশুদের প্রায় প্রত্যেকেরই বয়স পাঁচ বছরের কম বলেই জানা গিয়েছে পক্স চিকনগুনিয়ার মতো রোগের উপসর্গ বা লক্ষণের সঙ্গে মিল রয়েছে গা ব্যথা প্রচণ্ড জ্বর ক্লান্তির মতো উপসর্গ থাকছে আজকের খবর এই পর্যন্তই খবর পুরো শোনার জন্যে হৃদয় থেকে ধন্যবাদ সুস্থ থাকুন সতর্ক থাকুন খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন খবর পেতে